আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সোহেল মেডিসিন টিপস এর পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও আজকে আলোচনা করব নিয়ে এই মূলত ট্যাবলেট পরিচিত এছাড়াও আর অন্যান্য রোগেরও ভালো কাজ করে কোন কোন রোগের জন্য ভালো কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কি কি সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেন ক্লোনাপিন এই ট্যাবলেটটির জেনারেল নাম হলো ক্লোনাজিপাম এই ট্যাবলেটটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় ক্লোনাপিন জিরো পয়েন্ট ফাইভ এম জি ক্লোনাপিন ওয়ান জি ক্লোনাপিন টু এম জি বিওয়ার্স চলুন জেনে নেই এই ট্যাবলেটটি কোন কোন রোগে সেবন করা যায় যাদের গুমের সমস্যা আছে তারা এই টেবলেটি সেবন করতে পারবেন এই ট্যাবলেটটি মানসিক কিছু সমস্যায় সেবন করা যায় যেমন দুশ্চিন্তা মানসিক চাপ অস্বাভাবিক আচরণ মানসিক উদ্বেগ সবসময় চিন্তিত থাকা সাময়িকভাবে ভয় পাওয়া ও আতঙ্ক থাকা অথবা সব সময় ভয় পাওয়ার আশঙ্কা থাকা ঠিকমতো মতো ঘুম না হওয়া মাইগ্রেনের ব্যথা এবং পেনিক ডিসঅর্ডার রোগেও সেবন করা যায় ভিউয়ার্স চলুন জেনে নিই এই ট্যাবলেটটির মাত্রা ও সেবন বিধি এক এক রোগে এক এক রকম ডোজ হতে পারে সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেড় মিলিগ্রাম করে তিনবার সেবন করা যায় দশ থেকে আঠারো বছর বয়সে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম করে প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে রোগের রোগের উপর নির্ভর করে ডাক্তাররা ডোজ বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন দানকালীন সময়ে এই ট্যাবলেটটি সেবন না করাই উত্তম যদি প্রয়োজন পড়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অস্বাভাবিক চোখগুঁড়া অ্যাফনিয়া কোমা অস্বাভাবিক ভাবভঙ্গি খিচুনি মাথাগুড়া সিদ্ধান্তহীনতা বিষণ্নতা স্মৃতিলোপ ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন কারো ক্ষেত্রে দেখা দেয় অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন ফিওয়ার্স যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া ভিডিও দেখে এবং নিজে নিজে মেডিসিন সেবন করবেন না যদি আমাদের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন যে কোনো মেডিসিনের রিভিউ পেতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোন মেডিসিনের রিভিউ পেতে চান ভালো থাকবেন ভিউয়ার্স